স্বাগত একাত্তর জার্নালের সাথে আছে আমি ফারজানা রূপা। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা খবর নিয়ে কথা বলি, জানিয়ে দিই খবরের নানান ধরনের বিশ্লেষণ, প্রতি মুহূর্তে যে সকল খবর তৈরি হয় দেশে বিদেশে নানান জায়গায় সেগুলোর আপডেট সবশেষ অবস্থা থাকে আমাদের আলোচনার ফাঁকে ফাঁকে। গণমাধ্যমের নানান শাখায় যে সকল খবর তাৎক্ষণিকভাবে প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ধরে যে সকল খবর সামনে আসে সেগুলো থাকে আমাদের আলোচনার অংশ হিসেবেই। আর আমাদের সাথে থাকেন আলোচকরা, আজ আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের নবনির্বাচিত সভাপতি মঞ্জুল হাসান বুলবুল এবং একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক। আপনাকে অভিনন্দন জানাচ্ছি একাত্তর টেলিভিশনের পক্ষ থেকে এবং স্বাগত আমাদের এই আলোচনায়। কাজী সিরাজ আছেন আমাদের সাথে, সিনিয়র অভিজ্ঞ সাংবাদিক। আমরা আলোচনাটি শুরু করব এবং অনেকক্ষণ ধরে আমরা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলব, জঙ্গিবাদ নিয়ে কথা বলব। জঙ্গিবাদ দমনের কৌশল নির্ধারণে আজ নগরীতে একাধিক আলোচনা অনুষ্ঠান হয়েছে, সেটি নিয়েও আমরা কথা বলতে চাই। আমরা কথা বলা শুরু করতে চাই কুমিল্লা থেকে। কুমিল্লায় বোধহয় নজরে পড়েছে আপনাদের সবশেষ অস্ত্র উদ্ধার, অস্ত্র কারখানা সন্ধান পেয়েছে র‍্যাব এবং সেখানে তারা একটা অভিযান চালিয়েছে, গ্রেফতারও আছে সহকর্মী এনামুল হক, কাজী এনামুল হক, কুমিল্লা প্রতিনিধি একাত্তর টেলিভিশনের। তিনি ঘটনার খবর সংগ্রহ করে আমাদের জানাচ্ছিলেন। এনামুল, সবশেষ কি পরিস্থিতি, কয়জন গ্রেপ্তার হলো এবং এই কারখানায় কি ধরনের অস্ত্র তৈরি হতো? রূপা, মূলত হচ্ছে কুমিল্লা নগরীর বেশ কয়েকদিন যাবত র‍্যাব একটি অস্ত্র অভিযানে অভিযান চালাচ্ছেন। ঠিক সুন্দর পরপর র‍্যাব কমান্ডার যিনি মোস্তফা কাইজার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে একটি অস্ত্রের কারখানায় সন্ধান পাওয়া গেছে কুমিল্লা নগরের সেই শুভপুর এলাকায়, বাগানবাড়ি ক্ষেত নয়ন একতলা বাসায়। আমরা তখন সেখানে ছুটে যাই, আর যাওয়ার পরক্ষণে আমরা দেখতে পাই একটি একতলা একতলা বাসা, সেখানে মধ্যে একজন বৃদ্ধ মহিলা থাকেন, বাড়ির সবাই ঢাকায় থাকেন। সেই সুযোগ বাড়ির মালিক হচ্ছেন একসময় একটি সিনেমা হলের কর্মকর্তা ছিলেন বাহারউদ্দিন, তার ছেলে রাজীব, সে ছাত্রদল ছাত্রদল করে এবং তার দুজন সহযোগী র‍্যাব আটক করে, তাদের দুজনের নাম হচ্ছে সাইফুল ইসলাম যিনি সাগিনা রনি হিসেবে পরিচিত, সেই ছাত্রদলের কুমিল্লার কোতোয়ালি ছাত্রদলের আহ্বায়ক, এবং তার সাথে আরেকজন রয়েছে শহীদুল ইসলাম ভুঁইয়া, সে তার বাড়ি হচ্ছে আমাদের সীমান্তবর্তী এলাকায় গোলাবাড়ি এলাকায়, আর রনি তার বাড়ি হচ্ছে দক্ষিণ চট্টায়। এই তিনজনকে সেখানে অস্ত্র আমাদেরকে জানিয়েছে, আমরা যেটা দেখেছি সেখানে অস্ত্র পিস্তল তৈরি অনেক দামি ছিল, সেখানে লোহা গলিত ভাবে সেখানে দামি অবস্থায় সেখানে পিস্তল গুলো তৈরি হতো, সরঞ্জামাদি র‍্যাব সেখান থেকে উদ্ধার করেছে এবং সেখান থেকে অসংখ্য ফ্যান্সিরিল বোতল ছিল যা তারা সেবন করত। পরক্ষণে র‍্যাব অভিযানের পরবর্তী সময় তার পরিবারের সাথে আমরা কথা বলেছি। মূলত যে বাড়িটি বাহারউদ্দিনের বাড়ি, যে রাজীবদের বাড়ি, সেই বাড়িতে রাজীবের মা একা থাকতেন, দুটি রুম তারা ভাড়া দিয়েছিলেন, বাকি তার রাজীবের ভাই। এনামুল, কি ধরনের অস্ত্র তৈরি হতো এবং কত বড় এই কারখানা, কারখানার উৎপাদন ক্ষমতা কেমন, কি ধরনের মেশিনারিজ আপনি দেখেছেন? যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটি আপনারা যুক্ত করতে পারেন নিঃসন্দেহে। এনামুল, মেশিনারিজ বলতে যেটি হচ্ছে যে হাতে তৈরি দেশীয় যে পিস্তল, সেটা তারা তিন চারজন মিলে সেখানে সেখানে তৈরি করত এবং সেই সরঞ্জামাদি দুটি পিস্তল সেখানে মাত্র সেই মেশিনারি মানে যেই টুকরো টুকরো যে যন্ত্রাংশ গুলো যাকে সমন্বয় করে পিস্তল তৈরি হয়, র‍্যাব যেটা বলছে দুটি পিস্তল তারা সমন্বয় করছিল, এমন সময় র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে এবং তাদের একজন ছিল কোতোয়ালি ছাত্র দলের আহ্বায়ক সাইফুল ইসলাম রনি। এনামুল হক, থাকুন আপনি আমাদের সাথে। কাজী সিরাজ, কুমিল্লা তো আপনার শহর, আপনার জেলা, আপনার জেলা না, এটি তো খুবই একটি কুটির শিল্পের পর্যায়ে। আমরা এর আগে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে ছোট ছোট বোমা বানায়, এবার একেবারে পিস্তল তৈরির কারখানার খোঁজ মিলল। কারখানা খবরে যেটা বলা হচ্ছে কারখানা, কিন্তু যেটা শুনলাম ঠিক কারখানা বলতে যেটাকে বোঝা যায় বাইরে থেকে জিনিসপত্রের পার্টস গুলো নিয়েও সেখানে, তো সেটা একদম কারখানা তো বলা যায়, কারখানা বলাই যায়। তবে সেখানে খুব বেশি অস্ত্র কি পাওয়া গেছে? বেশি অস্ত্র পাওয়া যায় আর কম অস্ত্র পাওয়া যায়, কিন্তু মূল জিনিস হচ্ছে সেখানে অস্ত্র তৈরির জন্য ওই জায়গাটা ঘরটাকে ব্যবহার করা হচ্ছিল। তো এটা তো নিশ্চয়ই একটা খারাপ বার্তা যে একটা অস্ত্র তৈরির
কারখানা সেখানে পাওয়া গেছে। তা আমার জেলা শহর কুমিল্লা, আমার জেলা কুমিল্লা আমার জন্য তো এটা খুবই বিব্রতকর যে আমাকে এটা শান্তি বিঘ্নিত করে, যে শিল্প রাষ্ট্রীয় স্থিতি বিনাশ করে, ওটাকে আপনি কোন, হ্যাঁ শিল্প তো এগুলো তৈরি হয় কারখানাতে তৈরি হয়, ছোট ছোট থেকে বড় কারখানা, বড় কারখানা রপ্তানি বাইরে থেকে ছোট ছোট পার্টস গুলো নিয়ে সেখানে ওরা অ্যাসেম্বল করছিল। তো এটা করছিল তারা স্থানীয় ভাবে ব্যবহার করবার জন্য, এবং সেটা জঙ্গি তৎপরতা বলেন, সন্ত্রাসী তৎপরতা বলেন, অথবা অন্য যে সমস্ত কাজে অস্ত্রগুলো অবৈধ অস্ত্র ব্যবহৃত হয়, মাস্তানি, গুন্ডামি, চাঁদাবাজি, অত্যন্ত মানে অপকর্মে এগুলো ব্যবহার করার জন্যই তৈরি হয়েছিল। এটা তো অবশ্যই একটা খারাপ সিগন্যাল বটেই। তো এগুলো ভাগ্য ভালো সময় মতো এবং অল্প বিস্তর জায়গার মধ্যে এটা চলছিল কাজটা, সে সময় এটা চিহ্নিত করা গেছে এবং ধরা গেছে। তবে এরকম যদি আরো, আপনি কুটিরশিল্প যেভাবে বলেন, সেরকম কুটিরশিল্প যদি আরো এরকম গড়ে উঠে তো ভয়ঙ্কর ব্যাপার। এগুলো সিরিয়াসলি দেখা উচিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং এগুলো নির্মূল করা দরকার। আমাদের জন্য আসলে এক ধরনের নতুন খবর, বোমা বানানো, ককটেল বানানো এরকম আমরা জানি, কিন্তু পিস্তল যদি অ্যাসেম্বলিং এ ধরি, এটিও তো নতুন, এবং নিশ্চয়ই তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল। নতুন না, বাংলাদেশে স্মল আর্মস নিয়ে তো বাংলাদেশে একটা উদ্বেগের কারণ বহু আছে, এবং এটি নিয়ে নানা গবেষণা আছে যে স্মল আর্মস বাংলাদেশে ছিল, এটা লোকালি প্রডিউস হোক অথবা বাইরে থেকে আসুক, এবং এই যে অ্যাসেম্বল করে, ওই যেটা বলে যে লোহা লক্কর দিয়ে, দুই রকম অ্যাসেম্বলিং হতে পারে, যে হতে পারে যে একদম খুব অটোমেটিক প্রস্তুত যেগুলি মানে বাইরে থেকে পার্টসগুলি আসে সেগুলি এখানে অ্যাসেম্বল করে আধুনিক পিস্তল বা শর্টগান তৈরি করার। কিন্তু আপনাদের কুমিল্লা প্রতিনিধির যে বর্ণনা, সেই বর্ণনা অনুযায়ী দেখা গেল যে এটা একবারেই হাতুড়ে জাতীয়, হাতুড়ে জাতীয়। তো এগুলি এগুলি আমরা এখন তো বড় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আক্রমণের মধ্যে আছি, নিশ্চয়ই আমরা সেটা মিলিয়ে আলোচনা করি, কিন্তু ওই বড় আবরণের মধ্যে কিন্তু ছোট জায়গাটা আমরা হারিয়ে ফেলি, যে স্থানীয়ভাবে চাঁদাবাজি করা, স্থানীয়ভাবে সন্ত্রাস তৈরি করা, স্থানীয়ভাবে নিরাপত্তা ঝুঁকি তৈরি করা। বাংলাদেশ কিন্তু ওই স্থানীয়ভাবে নিরাপত্তা ঝুঁকির জন্য ছিনতাইকারীদের কাছে বিক্রি, আমার ধারণা এগুলি খুব মানে আমরা অস্ত্র কারখানা যখন বলি তখন এদের মানে সাউন্ডটা খুব বড় হয়, কিন্তু আলোচনাটা শুনে আমার মনে হয় যে এটা লোকাল প্রডিউস, ওই কোথাও থেকে লোহা লক করে এনে, এবং ওই দামি বলছিল, কাজে আমি নিশ্চিত না যে এটা যে খালি পিস্তলটু হলি মানে কাঠামোটা তৈরি করলেই তো চলবে না, সেটা আবার গুলিও লাগবে, সেটা দেখুন আমার খুব সফিস্টিকেটেড বুলেট আছে বলে মনে হয় না, এটা স্থানীয়ভাবেই জিনিস তৈরি করা। তবে উদ্যোগটাই গুলি না বেরোক বা ওটা সচল না হোক, কিন্তু এই যে পিস্তল তৈরির উদ্যোগটা এটাই তো ভালো জিনিসটা। এর সঙ্গে আমি একটু মিলিয়ে বলি যে এটা যেটা আমি বলছিলাম যে এটা স্বাভাবিক করার জন্য আমি বলি না, আমি এটুকু বলার চেষ্টা করলাম যে এটা বাংলাদেশের ঝুঁকির মধ্যে আছে, স্মল আর্মস ট্রেনিং এর মধ্যে বাংলাদেশ এই রিজিয়নের মধ্যে একটা ভালনেবল জায়গা, এবং আপনি যদি নর্থ ইস্টার্ন প্রভিন্সের মধ্যে বা প্রভিন্সগুলির মধ্যে ইন্ডিয়াতে দেখেন, এরাও কিন্তু তাই ছিল। পরবর্তীকালে যখন মানে সুসংগঠিত ভাবে উলফা বা অর্গানাইজড ফোর্স তৈরি হলো, তখন তারা চাইনিজ অস্ত্র ব্যবহার করা শুরু করলো। এখন যেটি হচ্ছে যে আপনি ছোট অস্ত্রই হোক বড় অস্ত্রই হোক, ছোট সন্ত্রাসী কার্যক্রমই হোক বড় সন্ত্রাসী কার্যক্রমই হোক, অস্ত্র তৈরির লোকজনই হোক, এটির অনেকগুলি কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্গেজ আছে, যে এটি এই ছেলেগুলি যে তৈরি করছে এটি তার তো বিক্রির জন্য তৈরি হয়, নিজেদের ব্যবহারের জন্য তৈরি করবে অথবা বিক্রির জন্য তৈরি করবে। তাহলে নিজেদের জন্য যদি তৈরি করে, এরা কি ওই মাপের বড় মাপের সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে কাজ করছে নাকি স্থানীয়? এই বিশ্লেষণটা শোনার আগে আমরা যদি এনামুল হকের কাছে একটু শুনে আসি, যদিও এখন পর্যন্ত খুবই অল্প সময় হয়েছে এই কারখানার সন্ধান মিলেছে, তারপরও আপনাদের জানবার সুযোগ হয়েছে কিনা যে কতদিন ধরে এই অস্ত্র উৎপাদন চলছে,
চলছিল এবং কারা এটি কিনতো, বাজারটা কোথায়, এর কোনো ধারণা মিলেছে কিনা, এবং আসলেই কি ধরনের অস্ত্র, কতটা মারাত্মক শক্তিশালী অস্ত্র তৈরির উদ্যোগ, অনেকগুলো ছোট ছোট বিষয় আপনি বলেছেন, আবারও সুনির্দিষ্টভাবে জানতে চাই এনামুল। যে বিষয়টি সেটি হচ্ছে যে তাদের মধ্যে একজন হচ্ছে, তার বাড়ি হচ্ছে শহীদুল ইসলাম বা ভূঁইয়া, আর তার হচ্ছে সীমান্তবর্তী এলাকা, সেটা হচ্ছে গোলাবাড়ি। আপনি আপনি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমাদের সীমান্তবর্তী যে এলাকা সেখান দিয়ে আগেও অনেকবার সীমান্ত থেকে গুলি এবং যেটি কার্টুজ বলে সেটি অনেকবারই বাংলাদেশে এসেছে, এবং সীমান্তবর্তী যে নোমেস ল্যান্ড এলাকা আছে সেখানেও শটগান এবং পিস্তল বানানোর ঘটনা বা পুলিশের প্রশাসনের কাছে নজরদারিতে এসেছে। তবে সেখানে যে গোলাবাড়ি যে শহীদুল ভূঁইয়া এবং সাইফুল ইসলাম যে রনি, সে তারা কিন্তু কয়েকবারই প্রশাসনের হাতে অস্ত্র সহকারে আটক হয়েছিল, পরে তারা জামিনে এসেছে এবং আসার পরিপ্রেক্ষিতে এবং আমাদের কুমিল্লা কোতোয়ালি থানায় যে সন্ত্রাসী তালিকা রয়েছে সে তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে তাদের নাম রয়েছে অস্ত্রধারী হিসেবে। সেই প্রেক্ষিতে এবং র‍্যাব যে উদ্ধার করলো যে ডামি গুলো যেখান থেকে লোহা গলিত ভাবে সেই ডামি বা ছোট ছোট স্প্রিং এবং সেই সমন্বয় করে পিস্তল 9mm পিস্তল যেটাকে বলে সেটা তারা তৈরি করছে, এবং সেই সেই কারণে তারা অনেকদিন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাসাটিতে তারা বানাচ্ছিল সেই বাসাটিতে তার রাজীবের মা ছিল একজন বৃদ্ধ এবং দুটি রুম মধ্যে ছিল তারা ভাড়াটিয়া, বাকি তিনটা রুমে তাদের মধ্যে একটি আড্ডার বলয় সৃষ্টি করেছিল। তার মধ্যে স্থানীয়রা যেটা বলেছে সেটা হচ্ছে একটি মাদক আখড়া হিসেবে তারা এই জায়গাটিকে ব্যবহার করে। কতদিন ধরে এনামুল তারা এই বাড়িটি ভাড়া নেয় এবং এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে? আপনাকে এক কিছু জানি, সেটি হচ্ছে বাড়িটি হচ্ছে মাজিদুল ইসলাম যে রাজীব যে আটক হয়েছে তার নিজস্ব বাড়ি, সেই জন্য ভাড়ার যে বিষয়টি তার নিজের বাড়ি হওয়ার কারণে কুমিল্লাকে ঘিরে আমরা জানি এবং সেখান দিয়ে নানান দ্রব্য আনা নেওয়া হয় বৈধ অবৈধ পথে, সেটিও আমরা জানি। ফলে আপনার যে সাংবাদিকতার অভিজ্ঞতা তাতে ধারণা দিতে পারেন কিনা যে এই রকম আরো অন্য কোন গ্রুপ থাকতে পারে কিনা যারা একই ধরনের কার্যক্রম চালাচ্ছে? আস্তানিটি ব্যবহার করতেন এইরকম, নিজেরা খাওয়ার জন্য রেখেছে? খাওয়ার জন্য তো হতেই পারে, কিন্তু মানে শত বোতল নিজেরা খাওয়ার, ও যে জায়গাটির কথা উনি বললেন এটি এটি আমার যদ্দূর ধারণা যে সীমান্তবর্তী হওয়ার কারণে এটি মানে মাদক দ্রব্য ফেন্সিডিল অস্ত্র এই পারে ব্যবহার বা ওই পারে ব্যবহার এই সবগুলি মিলিয়েই এই আস্তানাটির একটা চিত্র আমরা দেখতে পাই। বিষয়টাকে এইরকম আমি যেরকম ধারণা করলাম, বাস্তবে এটা এটাই কিনা? বাস্তবিক হচ্ছে তারা যে মাদক সেবন এবং মাদক ব্যবসা, স্থানীয়রা বলছে দুটোর সাথে তারা জড়িত। মাদক সেবনে মাদক ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য আধিপত্য বিস্তারকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে তাদের অস্ত্র দরকার, এবং সেই জন্য এই অস্ত্র তৈরি করার বিষয়টি ওইভাবে বিষয়টি দেখছে। আর তাছাড়া তারা যেহেতু একটি দলের সাথে সম্পৃক্ত, আমি আরেকটি বিষয় যোগ করতে চাই, সেটি হচ্ছে আমাদের যে সীমান্তবর্তী এলাকা সেখানে 14 গ্রাম এবং সদর দক্ষিণ এলাকা, সেটি একটু জামাত বেষ্টিত এলাকা হিসেবে কুমিল্লা চিহ্নিত, এবং বরাবরই গত কয়েকটি বছর যাবত সেই সীমান্ত এলাকায় ইউপি নির্বাচন হয়েছে, এই বছর ছাড়া সেই ইউপি চেয়ারম্যান গুলো জামাতের চেয়ারম্যান তারা নির্বাচিত হয়েছে। তার কারণে এই সীমান্ত বেল্টের যে এলাকাগুলো বারবার জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা কমিটি কুমিল্লায় কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ উমর ফারুক সহ কয়েক দফায় প্রশাসনে বারবার বলা হয়েছিল যে জামাত বেষ্টিত এলাকাগুলো যে সীমান্ত বেষ্টিত তাদেরকে অন্তর্ভুক্ত নজরদারি করা হোক, তাদেরকে আটক করা হোক। এখন পর্যন্ত যে সীমান্ত এলাকায় যারা ওই কাজে নিয়ন্ত্রিত তাদেরকে প্রশাসন এখন পর্যন্ত আটক করতে পারেনি, এই জন্য এই অভিযানগুলো চালাচ্ছে বলে র‍্যাব আমাদেরকে জানিয়েছে। অনেক অনেক ধন্যবাদ এনামুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একটা বিরতি নিতে চাই, অন্য প্রসঙ্গের খবর আছে, সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতির খবর আছে আমাদের হাতে, বিরতির পর ফিরছি, থাকুন একাত্তর চ্যানেলে।
আমাদের হাতে আছে সবশেষ অনলাইন পোর্টালগুলোর খবরের শিরোনাম এবং খবর। বাংলা ট্রিবিউন, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রস্তুতি বৈঠকে বক্তারা, এটা যুদ্ধ, এই যুদ্ধে জিততে হবে। এই বৈঠক এবং যেমনটা বলছিলাম নগরীতে বেশ কয়েকটি আলোচনা সভা হয়েছে জঙ্গিবাদ মোকাবেলায় কর্মীর সম্পর্কে, সে বিষয়ে কথা বলব একাত্তর জানা যাবে আমাদের সাথে এই মুহূর্তে যারা আছেন মঞ্জুল হাসান বুলবুল, কাজী সিরাজের সাথে যুক্ত হবেন সাংবাদিক শাহরিয়ার কবির এবং তিনি নিজেও আজ একটি আলোচনা সভায় কথা বলেছেন। কুমিল্লায় অস্ত্র কারখানার সন্ধান, র্যাবের অভিযানে আটক তিন। বিরতির আগে ঠিক এই প্রসঙ্গেই কথা বলছিলাম একাত্তর জার্নালে। টাইমস অফ ইন্ডিয়ার খবর, গুলশান হামলার মাস্টার মাইন্ড তামিম সহ 5 জেএমবি জঙ্গি ভারতে, এটি দুই স্বরাষ্ট্রমন্ত্রী ভারত এবং বাংলাদেশের বৈঠকের পর এমন খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া, কিন্তু এখন পর্যন্ত এদের শনাক্ত করা সম্পর্কে কোনো ধারণা মেলেনি। স্বজনদের সাক্ষাৎ সোমবার, নতুন কারাগারে বন্দীরা খুশি, নাখোশ কর্তৃপক্ষ কেরানীগঞ্জে পুরান ঢাকা থেকে যে কারাগার সরিয়ে নেওয়া হয়ে গেছে সেটির ফলো। অটিজম মোকাবেলায় অবদান, পুতুলের স্বর্ণপদক অর্জন, প্রধানমন্ত্রীর কন্যা সামা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে তার কাজের ধারাবাহিকতায় এই পুরস্কার পেলেন। জঙ্গিরা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ফেলেছে, বাংলা ট্রিবিউনের যে আলোচনার কথা বলেছিলাম সেখানে এই মন্তব্য করেছেন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং পুলিশের এই মুহূর্তে জঙ্গিবাদ মোকাবেলায় যে বিশেষ ইউনিট করা হয়েছে তার প্রধান মনিরুল ইসলাম। কথা বলতে চাই এই প্রসঙ্গেও, মূল হোতাদের ধরতে না পারলে তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নেই, একই অনুষ্ঠানে সাংবাদিকদের মন্তব্য। আছে জনকণ্ঠ, জনকণ্ঠের শিরোনাম, অন্যায় সিদ্ধান্ত, ব্রিটিশ কাউন্সিল সাময়িক বন্ধের ঘোষণা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ব্রিটিশ কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। একই বললেন আশরাফ, জামাত বিএনপি নিয়ে জঙ্গি বিরোধী কমিটি। দুদিন আগে সৈয়দ আশরাফুল ইসলাম সৈয়দ আশরাফ মন্তব্য করে বলেছেন স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কমিটি হতে পারে কিনা, এবার মধ্য ও দক্ষিণের কয়েক জেলায় বন্যায় প্লাবিত হতে পারে, এই প্রসঙ্গেও কথা বলতে চাই একাত্তর জানালে। জঙ্গিবাদ মূলোৎপাটনে জামাত শিবির নিষিদ্ধের দাবি উঠছে আজকের আলোচনা সভায়, যেটি কথা বলছিলাম সমকাল প্রধান শিরোনাম। কুমিল্লায় অস্ত্রের সন্ধানে র্যাবের অভিযান, আটক তিন, দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা, জঙ্গি হামলা বিদেশি হত্যা করে জিহাদ হবে না বলেছেন সৈয়দ আশরাফ। ব্যাচেলরদের ভাড়া না দেওয়ার নির্দেশনা নেই বলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, যদিও নানান জটিলতায় এই অংশটির সমাজে যারা তরুণ, যারা একা থাকেন পরিবারের বাইরে, তাদের বাড়ি ভাড়া সহ সংশ্লিষ্ট নানান নিরাপত্তাজনিত সংকট তৈরি হয়েছে। জামাত নিষিদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, এই প্রসঙ্গেই ওই পোর্টালগুলো দেখার পর আলোচনায় ফিরতে চাই। তামিম চৌধুরী সহ 5 ভারতে ঢুকেছেন এই প্রশ্ন রেখে প্রথম আলোর এই মুহূর্তের প্রধান শিরোনাম এটি। আমরা নিশ্চয়ই কথা বলবার চেষ্টা করব আমাদের ওপার বাংলার প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীর সাথে, জানবার চেষ্টা করব তামিম চৌধুরী সহ যারা ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে তাদের অবস্থানের এই এই ব্যাখ্যা কতটা যৌক্তিক। কুমিল্লায় পিস্তল তৈরির সরঞ্জাম সহ আটক তিন, ব্যাচেলরদের বাড়ি ভাড়া না দেওয়ার নির্দেশনা নেই, পরিষ্কার এই অবস্থান হয়তো কিছুটা সহায়তা করতে পারবে ব্যাচেলরদের বাড়ি ভাড়া পাওয়ার ক্ষেত্রে। গুলশান হামলায় জিম্মি হাসনাত করিম এখন কোথায়, বিবিসি বাংলার এই মুহূর্তের এটি প্রধান শিরোনাম। এবং যতদূর আমরা জানতাম, নিশ্চয়ই আলোচকরাও বলতে পারবেন, যে হলি আর্টিজান হামলার পর এই পরিবারটি বেরিয়ে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে নানান খবর প্রকাশের পর আবার পুলিশ তাকে তাদের হেফাজতে নিয়েছিল বলে সবশেষ আমরা একটি খবর পেয়েছি, যদিও বিবিসি বাংলা বলছে কোনো সুস্পষ্ট উত্তর এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের দিক থেকে পাওয়া যাচ্ছে না এবং সরকারের বিভিন্ন মহল থেকে পরস্পর বিরোধী বিভ্রান্তিকর তথ্য পাওয়া যাচ্ছে। লন্ডন বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন হাসনাত করিমকে 2 সপ্তাহ আগে ছেড়ে দেওয়া হয়। এই খবরের ভিত্তি নিয়েও আমরা কথা বলতে চাই এই মুহূর্তের যে আলোচনা তাতে। এবং আরো আরো একটি শিরোনাম, জঙ্গিদের হাস্যোজ্জ্বল ছবি, কেন এসব ছবি তোলে তারা, যদি এই প্রশ্নটি নিয়েই ফিরি আমরা আলোচনায়।
এবং আগে জানিয়েছিলাম শাহরিয়ার কবির আমাদের আলোচনায় যুক্ত হচ্ছেন এবং আমরা কলকাতায় আছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী, তাকেও যুক্ত করতে চাই আলোচনায়। আছেন সহকর্মী রাজশাহীতে রংপুরে বায়াজিৎ, তাকেও আমরা আলোচনায় যুক্ত করতে চাই। ঢাকায় যারা নিহত হয়েছে জঙ্গি তাদের যোগাযোগ পরিবার সেই সম্পর্কিত তথ্য আছে বায়াজিদের কাছে। মঞ্জুর হোসেন বুলবুল, এই যে বলা হচ্ছে যে কেন তারা হাস্যোজ্জ্বল ছবি তোলে, এটির ব্যাখ্যাটা কি এবং কেন এটি খুব দরকারি? আর একই সাথে হাসনাত সম্পর্কে কোনো তথ্য আপনার জানা আছে কিনা গণমাধ্যমে বা কোনো বরাতে? প্রথমটি হচ্ছে যে এটা একটা মনস্তাত্ত্বিক বা সমাজতাত্ত্বিক ব্যাখ্যা, হয়তো যারা বিশেষজ্ঞ তারা দিতে পারবেন, কিন্তু এখন পর্যন্ত অন্য অংশ যদি বাদ দিই একটি বড় আলোচনা আছে যে কেন শিক্ষিত তরুণরা এই ধরনের দিকে ঝুঁকছে, এই বিষয়গুলির দিকে ঝুঁকছে। তার মধ্যে এক ধরনের রোমান্টিকতা, এক ধরনের রোমান্টিসিজম তাদের মধ্যে কাজ করে, হিরোইক রোমান্টিসিজম, বীরত্ব দেখানোর রোমান্টিসিজম। যেহেতু আমাদের 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 সামাজিক দৃশ্যপটে এখন সামাজিক হিরো নাই, আমাদের সমাজে সেই অর্থে সামাজিক হিরো আমাদের সামনে নাই। রোল মডেল এমন একজন একজন শ্রেষ্ঠ শিক্ষক, এর মধ্যে শিক্ষক হতে চায়, এর মধ্যে একজন সমাজকর্মী হতে চায়, এর মধ্যে রাজনীতি, এরকম সামাজিক হিরোইজম যেহেতু আমাদের সামনে নাই, বড় ধরনের সামাজিক পরিবর্তনের যে আন্দোলন সে আন্দোলনে যেহেতু আমাদের সামনে নাই, তখন এই তরুণদের সামনে তো এক ধরনের আলো ছায়ার যে খেলা কেউ তৈরি করতে পারে, তখন তারা খুব দ্রুতই সেখানে আকৃষ্ট হয়, তারা খুব দ্রুত নানা ধরনের সিনেমার দিকে আকৃষ্ট হয়। আমি দুই একটি ইংলিশ ছেলে ইংলিশ স্কুলের উঠতি কিশোরদের মধ্যে দেখি যে তারা এক ধরনের কি বলে সেটাকে নানা ধরনের ব্ল্যাক ম্যাজিক জাতীয় কার্যক্রমের প্রতি তাদের এক ধরনের আকর্ষণ আছে। আমার ধারণা এই এই এর মধ্যে তাদের একটা হিরো পাবে এবং তারা দেখেন মানে খুব নির্দ্বিধায় বলে যে এই জীবনটা তাদের প্রয়োজন নাই, তারা ব্যস্ত চলে যাচ্ছে বা চলে যাচ্ছে, কিন্তু তারা একটা ছবি তুলে গেল এবং তাদের ধারণা যে তারা যে খুব সুখী এবং খুশি এটিও, এবং যারা তাদেরকে এই পথে নেয় এটা এই ছবিটা তারা প্রচার করে, কারণ যারা এই ছবিটা তোলে তারা কিন্তু জানে না যে এই ছবিটার কোথায় ব্যবহার হবে। কাজে আমার এক ধরনের সামাজিক মনস্তাত্ত্বিকরা হয়তো খুব ডেফিনেশন দিয়ে এটা বলতে পারবে না। আমি শাহরিয়ার কবির আছেন আমাদের সাথে, তার কাছ থেকেও আমরা জানতে চাইতে পারি। শাহরিয়ার কবির বাড়িধারা স্টুডিও থেকে আমাদের সাথে যুক্ত হবেন কাজী সিরাজ। শাহরিয়ার কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি, আলোচনায় আসবো আপনার কাছে। কাজী সিরাজ, আরেকটি প্রশ্ন যেটি উঠেছে হাসনাত করিমের অবস্থান সম্পর্কে, কোনো ধরনের তথ্য আপনার চোখে পড়েছে কিনা? না, তথ্য এটুকুই জানা আমাদের যে তাকে তো যেটা বিবিসি থেকেও বলেছে যে সেখানে ছিলেন, পরিবেশক বেরিয়ে গেছেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল। নেওয়ার পরে কেন এখন তার আর কোনো ট্রেস নেই, কেন তিনি তাকে ছেড়ে দেওয়া হলো কেন, এবং ছেড়ে দেওয়ার পরে এখন পাওয়া যাচ্ছে না কেন, এগুলো যারা তাকে ধরে নিয়ে গেছিল জিজ্ঞাসাবাদ করবার জন্যে, এখন আমার এই প্রশ্নগুলো তাদের কাছে করা দরকার। কেন তাকে ধরে নিলেন, কেন তাকে ছেড়ে দিলেন? না, ছেড়ে দেওয়া হয়েছে এটি বোধহয় আমরা নিশ্চিত নই, তাইলে তো বলতে হবে তাদের হেফাজতে আছে, তাহলে সেটা পরিষ্কার হওয়া দরকার, তাইলেও নিশ্চিত হওয়া যায় না যে আমরা নিশ্চিত হওয়া বা না হওয়ার তথ্য কিন্তু আমাদের কাছে নাই। পুলিশ যা বলছে আমরা তাই বিশ্বাস করি, সেটা বলছে আমি, সেটা বলছি। তাইলে তারা যদি এটা বলে যে তাদের হেফাজতে আছে, তাইলে নিশ্চিত হওয়া যায় যে তাদের হেফাজতে আছে, নিশ্চয় তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কাছ থেকে আরো তথ্য বের করার চেষ্টা হচ্ছে, তিনি কেন সেখানে ছিলেন, অন্যদের উপরে এই আজাবটা গেল, তিনি কিভাবে পরিবার পর্যন্ত। আমার যতদূর মনে পড়ে সর্বশেষ ওই ঘটনার দু তিন দিন পর তার বাবা ডিবি কার্যালয়ের সামনে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তার ছেলে পুলিশ হেফাজতে আছে। পুলিশ স্পষ্ট করে বলেছে হাসনাত আমাদের হেফাজতে নাই, এবং তার বাবা বলেছে উনি বাড়ি ফিরেন নাই। কাজেই প্রশ্নটি এখানে, প্রশ্নবোধক চিহ্নটি এখানে, ফলে আরো অপেক্ষা করতে হবে। আমরা যদি এর বাইরের বিশ্লেষণে যেতে চাই, শাহরিয়ার কবির, আজকে আপনার আলোচনা সভায় নানান ধরনের কথা বলেছেন জঙ্গিবাদ মোকাবেলার জন্য, নানান ধরনের পরামর্শ এসেছে জামাতের রাজনীতি নিষিদ্ধ করা সম্পর্কিত নানান প্রস্তাবনা। এর বাইরে আরেকটি আলোচনা সভায় পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেছেন যে জঙ্গিদের সামর্থ্য যে দুটি ঘটনার পরে আর খুব বড় হামলার সামর্থ্য তাদের নেই, যদিও তারা সতর্ক আছেন বলে জানিয়েছেন। আপনার বিশ্লেষণ কি বলে? আমার মনে হয় কিসের ভিত্তিতে মনির ইসলাম এ কথা বলেছেন আমি জানি না। এরকম কথা আমরা 2013 সালে যখন ওই যে
জামায়াতের সমর্থনে হেফাজত যে মহাতাণ্ডব করলো তার রুশালের 5ই মে, তখন শখানেকের মতো জঙ্গিকে তারা ধরেছিলেন জামায়াত হেফাজতের নেতাকে। তারপরেও পুলিশ কিন্তু একই রকম কথা বলেছে যে তাদের কোনো অবস্থান নেই, সক্ষমতা বলতে কিছুই নেই, সব ভেঙে দেওয়া হয়েছে। তখনও আমি একই মন্তব্য করেছিলাম যে এরা বোধে মূর্খের স্বর্গে বাস করেন, এরা আন্তর্জাতিক যে জিহাদি বলয়ের সঙ্গে, সন্ত্রাসী বলয়ের সঙ্গে এরা যুক্ত সে সম্পর্কে এদের কোনো ধারণা নেই। জামাতি ইসলামের আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক সম্পর্কে এদের কোনোই ধারণা নেই। আজকে শ্বেতপত্রে আমরা 150টা জঙ্গি সংগঠনের তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে 35টা সংগঠন সম্পর্কে বিস্তারিত দিয়েছে এবং যারা এখানে কম বেশি সক্রিয় রয়েছে। এখন তারা আত্মতৃপ্তির ঢেকুর তুলতে পারেন, কিন্তু তারা কেন হোলি আর্টিজানের ঘটনা আগে থেকে বুঝতে পারলেন না যে সেটা তো প্রশ্ন করতে হবে এইটা সূত্র ধরে, যে জঙ্গি যদি না থাকবে তাহলে ওরা কি আসমান থেকে নেমে এসেছিল। মনিরুল ইসলামের ব্যাখ্যা, মনজুল হাসান বলছে যে জঙ্গিরা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ফেলেছে এবং তিনি বলছেন যে 2009 সালে ক্ষমতা আসার পরে ব্যাপক প্রস্তুতি সরকারের পক্ষ থেকে জঙ্গিবাদ মোকাবেলায় নেওয়া হয়েছে, সাইবার আইন করা হয়েছে এবং এই মুহূর্তে তারা নতুন করে আর কোনো হামলা করতে পারবে না বলে তিনি আশা প্রকাশ করেছেন। তিনি কিসের ভিত্তিতে আশা করছেন সেটাই আমি বলছি, তার কাছে গোয়েন্দা তথ্য আছে আমরা তো। হ্যাঁ, আমাদের সমস্যা কোথায় হচ্ছে, আজকে আমরা সেমিনার দুটো, ওই যে সকালে একটা গোলটেবিল হয়েছিল, বিকেলে আমাদের নির্মূল কমিটির সেমিনার, একটা কথা বলেছি, পুলিশের সমস্যা হচ্ছে তারা এটাকে নিছক একটা সন্ত্রাসী ঘটনা হিসেবে দেখছে। তারা মনে করছে মাফিয়াদের মতো একটা সন্ত্রাসী দল এখানে সেখানে এগুলো করে বেড়াচ্ছে, এগুলোকে ধরে ফেলেছি, নাটের গুরুগুলোকে ধরে ফেলেছি, বাকিরা দেশের বাইরে চলে গেছে, আর কোনো বিপদ নেই। কিন্তু এই সন্ত্রাসের যে একটা রাজনীতি আছে, এই সন্ত্রাসের যে একটা দর্শন আছে বাংলাদেশে, যেটাকে আমরা মওদুদীবাদ বলি, জামাত ইসলামী যেটা ধারণ করে, হেফাজত যেটা ধারণ করে, তো সেইটাকে তারা কখনো বুঝতে চান না। এবং যতই তারা গ্রেফতার করুন না কেন, ওই যে গ্রেফতার করবেন টম অ্যান্ড জেরির সেই কার্টুনের মতন, জেল থেকে বেরিয়ে আসবেন। আমাদের শ্বেতপত্রে আমরা উল্লেখ করেছি জামাত এক নেতা 2014 সালে বলেছিল যে এই মহাজোট সরকার ক্ষমতা আসার পর 1 লাখের মতো তাদের কর্মী সমর্থক গ্রেফতার করেছিল, এবং 2014 সালে তারা বলছেন যে 95,000 জামিনে বেরিয়ে গেছে আর বাকি 5,000 জামিনের প্রক্রিয়ায় আছে। তো এই খেলা কিন্তু আমরা বহু বছর ধরে দেখছি। দুইটি আলোচনা শেরের কবির, আবার ফিরবো আপনার কাছে মঞ্জুল হাসান বুলবুল, দুইটি বিষয়। একটা হচ্ছে জামিন দেওয়ার দায়িত্ব একদমই পুলিশের না, সেটি বিচারালয়ের কাজ এবং বিচার বিভাগের কাজ, সেখানে নানান রকম হিসাব নিকাশ আছে, কর্মকাণ্ড আছে। আরেকটি হচ্ছে পুলিশের সংশ্লিষ্টতা আছে, বিচারকরা জামিনের ব্যবস্থা করো তো, যে নথি প্লেস করা বিচারকের সামনে, সেগুলো কিন্তু পুলিশ রেডি করে, তার ভিত্তিতে কিন্তু এগুলো সিদ্ধান্ত হয়। সিরাজ ভাই, আমি আপনার কথা সূত্র ধরে আরেকটু বলতে চাইছি, একেবারে উদাহরণ দিয়ে। শামসুর রহমানকে যখন হামলা করা হলো, কবি শামসুর রহমানের উপর 99 সালে, তখন কিন্তু 48 জনকে গ্রেফতার করা হয়েছিল, তার মধ্যে একেবারে আল কায়দার একজন দক্ষিণ আফ্রিকা থেকে এসছে, পাকিস্তান থেকে এসছে সাজিদ এবং সাদেক, তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তাদের যখন বিচারক জামিন দিচ্ছেন, তিনি সেটা পড়ে শুনিয়েছেন যে পুলিশ যে চার্জশিট দিচ্ছে, চার্জশিটের মধ্যে 115 লাইনের একটা বাক্য যার মধ্যে কোনো জ্যোতিচিহ্ন নেই, এবং সেখানে বলা হচ্ছে শোনা যায় আসামি নাকি অমুক দিন অমুকের সঙ্গে বৈঠক করেছেন। তো বিচারক মন্তব্য করছেন কোনো চার্জশিটে শোনা যায় শব্দ ব্যবহার করা হতে পারে, কিংবা তিনি নাকি শব্দের ব্যবহার তিনি তার বিচারক জীবনে শোনেননি। এবং তখন আমরা এটাও শুনেছি জঙ্গিদের রিমান্ডে নেওয়া হচ্ছে এবং তখন জঙ্গিদেরকে প্রশ্ন করছে যে কি হুজুর আপনি অমুক দিন অমুকটা করেছিলেন, তো হুজুর বলছেন যে সাম্প্রতিক অভিজ্ঞতা এই জঙ্গিদের সম্পর্কে আমি বলতে পারি এবং বলাটা যৌক্তিক বলে মনে করছি, বিচার বিভাগের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে। সর্বশেষ কল্যাণপুরে যে যারা নিহত হলো তাদের মধ্যে একজন সেজাত রৌফ অর্ক, এবং সেজাত রৌফ অর্ক প্রথম পুলিশের তালিকায় তার নাম উঠে গত ফেব্রুয়ারিতে, পুলিশি তদন্তের সেই প্রতিবেদন আমার হাতে আছে এবং সেখানে পরিষ্কার লেখা আছে শিশু পার্ক বা আশেপাশের কোন স্থাপনা উড়িয়ে দেবার জন্য এই নিব্রাস ইসলাম, সেজাত রৌফ অর্ক সহ 12 জনের দল একত্রিত হয়েছিল এবং পুলিশ আগে ভাগে খবর পেয়ে তাদের মধ্যে 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল। সেই 3 জন জামিন পেয়েছে এবং যে তদন্ত প্রতিবেদনটি পুলিশ দিয়েছে সেখানে পরিষ্কার লেখা আছে যে শিশু পার্কের সামনে তারা জড়ো হয়েছিল, আশেপাশের
কোন স্পর্শকাতর সরকারি স্থাপনা বা শিশু পার্ক উড়িয়ে দেবার জন্য। এই একটি লাইনই কি বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা রেখে বলছি জামিন না দেওয়ার জন্য যথেষ্ট নয়? না না, অবশ্যই আমি কিন্তু এটা বিচার বিভাগের যে দুর্বলতা এটাকে আমি আড়াল করছি না, বারবার আমি স্মরণ করিয়ে দিতে চাই। গত বছর আপনাদের নিশ্চয়ই গত বছর না 14 সালে আপনাদের মনে আছে, মুফতি হান্নান হরকাতুল জেহাদের শীর্ষ নেতা, সে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ, তার মৃত্যুদণ্ড হয়ে গেছে, সেই মুফতি হান্নানকে হাইকোর্টে জামিন দেয়া হলো। সঙ্গে সঙ্গে অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টে ছুটলেন, যখন জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিকের কোর্টে যখন গেলেন, তিনি তখন জামিন নাকচ করে বললেন যে হাইকোর্টের যে বিচারপতি জামিন দিয়েছেন তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, যে মুফতি হান্নান সম্পর্কে না জেনে তারা কিভাবে তাকে জামিন দেন। এই দৃষ্টান্ত কিন্তু হাইকোর্টে আছে জামিনের ব্যাপারে। আমরা যদি আমাদের আলোচনায় ফিরতে চাই, আমরা সাম্প্রতিক যে ঘটনাবলী নিয়ে কথা বলছি, এই যে বিচ্ছিন্ন দুটি, সর্বশেষ যদি আমরা কল্যাণপুরের ঘটনা দেখি তাহলে নিঃসন্দেহে আমাদের পুলিশ বিভাগের সফলতা, কারণ বলা হচ্ছিল তারা প্রস্তুতি এবং তাদের প্রস্তুতির আলামত মিলেছে। এই কয়দিনে হয়তো এই এই ঘটনা না ঘটলে আমরা দুর্ঘটনা দেখতে পেতাম আরেকটি, সেটি মাথায় রেখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যদি এই খবর বলা যায় যে জঙ্গিরা আর কোনো হয়তো সফল অভিযান শিগগিরই চালাতে পারবে না, মনজুর হাসান বলবেন না হয়তোর উপরে তো উপসংহারমূলক বক্তব্য হতে পারে না, যদি হয়তো থাকে তাহলে এর মধ্যে প্রশ্ন আছে। এখন মনজুর ইসলাম কোন তথ্যের ভিত্তিতে, খুব ভালো হতো যদি মানে তিনি বা পুলিশ বিভাগের কাউকে আমরা পেতাম, এবং আজকে যেহেতু শাহরির ভাইদের ওই রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেই রিপোর্টের তথ্য ধরে যদি পুলিশ বা বিচার বিভাগে কাউকে পেতাম তাহলে খুব সুবিধা হতো। নিশ্চয়ই আপনারা পরবর্তীকালে সেই আয়োজন করবেন। আপনি আপনার অনেকগুলি উদাহরণ দিলেন, উত্তরায় যে এক ব্লগার হত্যা করার জন্যে যে আসামিকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, দেখা গেল পরবর্তী সময় আরেকজন ব্লগার হত্যা করবার সময় দেখা গেল যে তারা জামিনে বের হয়ে এসছে। তো এই যে যেটি জনাব শাহরির কবির বললেন যে টম অ্যান্ড জেরি খেলাটি, এটি তো সার্বিকভাবে আমরা পুলিশকেও কখনো দায়ী করতে পারি, বিচার বিভাগকেও কখনো দায়ী করতে পারি, কিন্তু পুরো বিচার প্রক্রিয়াটার মধ্যে যদি একটা সমন্বয় না থাকে তাহলে একটা অপরাধীকে ধরে চূড়ান্ত বিচারে যদি তার শাস্তি অথবা মুক্তি কোনোটাই যদি চূড়ান্তভাবে নিষ্পত্তি করা না যায়, কোথাও যদি ত্রুটি থাকে তাহলে সেটি তো ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা। তো আমরা সেই ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থার মধ্যে তো আছে, আপনারা তো অনেকগুলি উদাহরণ দিলেন, আমি সাংবাদিকতার একটা ছোট্ট উদাহরণ দিই। মানে আমি যেহেতু এই জায়গাটি নিয়ে কাজ করি, একটি পত্রিকায় একজন বিচারপতির, মাননীয় বিচারপতির সার্টিফিকেট জাল সংক্রান্ত একটি খবর ছাপা হলো এবং সেই বিচারপতির বাবা তার বিরুদ্ধে মামলা করলেন। মামলা পড়ার পর উচ্চ আদালতে সেই মামলায় পত্রিকার সম্পাদক আসামি হলেন, পত্রিকার প্রকাশক আসামি হলেন এবং যে রিপোর্টার রিপোর্টটি করেছেন আর আসামি হলেন, এবং চূড়ান্ত রায়ের বেলায় প্রকাশককে মাফ করে দেওয়া হলো, সম্পাদককে মাফ করে দেওয়া হলো এবং রিপোর্টারকে দোষী সাব্যস্ত করা হলো। এই বলে যে পত্রিকার প্রথম পাতায় বড় 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 রঙিন হরফে তিনি এটা ছেপেছেন, কাজে ওই রিপোর্টারের শাস্তি দেওয়া হলো। এখন পত্রিকার প্রথম পাতায় বড় বড় হরফকে নির্ধারণ করেন, রঙিনকে নির্ধারণ করেন, এটা যদি বিচারপতি, মাননীয় বিচারপতি না বোঝেন তাহলে জাজমেন্ট তো তাই হবে। তো কাজেই এই জায়গাটাতে যেটি বলবো মুফতি হান্নান কে, আর তারপর আরেকটা জিনিস আমি বলি যেটি হয়তো মানে আইনের ভাষা কি হবে জানি না, কিন্তু আমরা তো বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে এই বিচার কাজগুলিতে কোনো বিদেশি বিচারকরা করছেন না। মুফতি হান্নানকে, হরকাতুল জাহেদকে, হেফাজতকে, এই কথা কিন্তু আমরা দেখেছিলাম যখন হেফাজতের পাঁচিমের আন্দোলন দমন করা হলো, তখন কিন্তু পুলিশ বলেছিল যে এদের কোমর ভেঙে দেওয়া হয়েছে, তারা সোজা হয়ে দাঁড়াতে পারবে না। বাংলা ভাইয়ের সময় একই কথা বলা হয়েছিল যে এদেরকে এমন ভাবে অভিযান চালানো হয়েছে তারা সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কাজেই অতি আশাবাদ সৃষ্টি করে এটি কি মানে নিজেদের মানে মানে স্তুতি গাইবার জন্য এটা বলা হয় নাকি জনমনে একটা স্বস্তি আনবার জন্য বলা হয় আমি জানি না, কিন্তু চূড়ান্ত বিচারে সেদিন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আসাম সম্মেলন থেকে যে প্রেস কনফারেন্স করলেন, তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে এই চেতনা কারা ছড়ায়, তাদের মদতদাতা কারা, তাদের অস্ত্র কারা দেয় বা থাকবার জায়গা কারা দেয়, অর্থ কারা দেয়, এই সবগুলি যদি একসাথে সন্নিবেশ করে আমরা বিচারটা সম্পূর্ণ না করতে পারি তাহলে কিন্তু এই বিচারটি সম্পূর্ণ হবে না। এবং বিচার এবং আমি আরেকটু উদাহরণ দিই, আপনার উদীচী হত্যাকাণ্ড যশোরে অথবা খুলনায় সাংবাদিক
হারুন রশিদ খোকন হত্যাকাণ্ড, এটা ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। ফাইনাল রিপোর্ট মানে হচ্ছে এটা কিছুই পাওয়া গেল না। তাহলে পুলিশ এতগুলি উদীচী, যশোরের উদীচী, এতগুলি মানুষ নিহত হলেন, আহত হলেন, হারুন রশিদ খোকন নিহত হলেন, তার স্ত্রী বিধবা হলেন, তার সন্তানরা পিতৃহারা হলেন, কিন্তু পুলিশ কিছুই খুঁজে পেল না এবং বিচারপতির ফাইনাল রিপোর্ট দিয়ে দিলেন। এটাও তো এক ধরনের বিচারহীনতার নামান্তর। পুলিশ তো আছে দুর্বৃত্তকে ধরবার জন্য, বিচার বিভাগ তো আছে দুর্বৃত্তকে শাস্তি বিধান করবার জন্য। এখন তারা যদি কিছুই না পান তাহলে তো এই প্রশ্নগুলি বারবার থেকে আসবে। এবং এই জঙ্গিদের ক্ষেত্রে যে কথাগুলি আসছে, বিচারপতি বললেন যে পুলিশের রিপোর্টে ঠিক নাই, এই জন্য আমি জামিন দিলাম, আর পুলিশ বললো যে আমরা কিছু পাই নাই, আমরা কিছুই দিতে পারলাম না, তাহলে আমরা কোন জায়গাটাতে ঘোরপাক খাচ্ছি বারবার? এই চক্র থেকে বের হওয়া সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাব এবং যে আদর্শের বিরুদ্ধে লড়াই বলা হচ্ছে সে সম্পর্কেও শারীরের কবি কথা বলতে শুরু করেছিলেন। কাজী সিরাজ, বিরতির পর আপনার কাছে ফিরছি, থাকুন আপনারা, আপনাদের কাছেও ফিরছি বিরতির পর। স্বাগত আবারও, দেখছেন একাত্তর জার্নাল। আমাদের সাথে আছেন মঞ্জুল হাসান বুলবুল, কাজী সিরাজ, শাহরিয়ার কবির, এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ আহমেদ। ফিরবো বাইজিদ আপনার কাছে, আসবো তার আগে কাজী সিরাজ, যে আলোচনাটিতে আমরা ছিলাম, আবারও যদি ওই আলোচনাটিতে যাই, আদর্শ দিয়ে যে শক্তিশালী হামলা নিয়ন্ত্রণ করা হচ্ছে সেটি আসলে শেকড় তুলে ফেলা কেমন করে সম্ভব? হয়তো সাময়িকভাবে পুলিশের যেটি কাজ, হামলা বন্ধ করা সম্ভব হলো বা কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হলো, হামলাকারীকে ধরা সম্ভব হলো, কিন্তু যদি মূলটা সরাতে হয় তাহলে সেটি তো লম্বা লড়াই, অল্প কথায় জানতে চাই। না, লম্বা লড়াই তো বটেই। তাহলে যেটা বলা হচ্ছে যে এর পেছনে যে শক্তিটা পৃষ্ঠপোষকতা করে, অর্থ, অস্ত্র, আশ্রয়, এগুলো দিয়ে তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে, ওই জায়গাগুলোতে যদি হাত দেওয়া না যায়, এবং যে জায়গাটা মৌলিক, যে জায়গাটা এই মৌলবাদী সাম্প্রদায়িক জঙ্গি রাজনীতির যে উৎস, সেই উৎস যদি নির্মূল করা না যায় তাহলে কিন্তু এগুলো সাময়িকভাবে। উৎস কিভাবে নির্মূল করা যেতে পারে? উৎস তো একটা, একটা আছে আদর্শিক জায়গা, আরেকটা তো এই যে বলে রোমান্টিসিজম, এটা বিভিন্ন কিছু আছে, কিন্তু মূলত আদর্শিক জায়গাটা, আদর্শিক যে জায়গাটা থেকে এই যে মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতির চাষ করা হচ্ছে এখানে, ওই জায়গাটায় যদি হাত দেওয়া না যায়, সেটা যদি সরাসরি জিজ্ঞেস করি, আবারও বহুবার জিজ্ঞেস করা প্রশ্ন, জামাতকে নিষিদ্ধ করার মধ্যেই সমাধান দেখতে পান কিনা? জামাতকে নিষিদ্ধ করা তো, শুধু জামাতকে নিষিদ্ধ করলে তো আপনি দরকারি কাগজ নিষিদ্ধ করলে, জামাতের যে শক্তি, জামাতের যে সাংগঠনিক শক্তি, ওদিকে নজর দিতে হবে। জামাতের যে আর্থিক, যে বিরাট বিশাল যে অবয়ব গড়ে তুলেছে তারা, ওদিকে নজর দিতে হবে। তাদের যে বিভিন্ন সামাজিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা শহরে কমপক্ষে শতাধিক ক্লিনিক আছে তাদের, ঢাকা শহরে কি নেই তাদের, ট্রান্সপোর্ট ব্যবসা থেকে শুরু করে, তো সমস্ত জায়গায় যদি নজর দেওয়া না যায়, সেগুলোর উপর যদি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা না যায়, সেখান থেকে যে অর্থ বিত্ত আসছে, এই যে কল্যাণপুরের যে ঘটনা, এটা তো বলা হলো তাদের একটা যে তাদের যে ইয়েটা আছে প্রতিষ্ঠানটা, সেখান থেকে অর্থায়ন করা হতো, সেই এগুলো যদি বন্ধ করা না যায়, ওই সব জায়গা যদি হাতে আসে। নিহতদের একজন হচ্ছে রায়হানুল কবির। শাহবাজিদ, আপনি বলছেন যে রংপুরে নিখোঁজ জেএমবি কমান্ডার মেহেদি হাসানের সাথে বা তার হাত ধরেই রায়হানুল কবির এই জেএমবি বা জঙ্গি কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছিল, এর সপক্ষে কি যুক্তি এবং প্রমাণ আছে আপনার কাছে? দেখুন রূপা, যে রায়হানুল কবির যে নিহত হয়েছেন ঢাকার কল্যাণপুরে, তার আপন চাচাতো ভাই হলো মেহেদি হাসান, যে আসলে মাস্টার মাইন্ড জঙ্গি। আমরা এলাকাবাসীর বেশিরভাগ মানুষের সাথেই কথা বলেছি, তারা অনেকটা প্রকাশ্যেই বলেছে যে এই এলাকায় রংপুরের পীরগাছার টাঙ্গাইলপাড়া, পশুয়া টাঙ্গাইলপাড়ায়, সেখানে কিন্তু এই মেহেদি হাসানের হাত ধরেই জঙ্গি খাতায় নাম লেখান রায়হানুল কবির, রায়হানুল কবিরের আপন চাচাতো ভাই মেহেদি হাসান। এবং আমরা নির্ভরযোগ্য সূত্র খবর পেয়েছি যে সে এখনো পর্যন্ত পলাতক আছে, এবং সে কিন্তু কুনিও হত্যা মামলার আসামি, ওই গ্রামে
পশুয়া টাঙ্গালপাড়া গ্রামে জাপানি নাগরিক কুনিও হত্যার প্রধান আসামি মাসুদ রানা ইসহাক এবং এই মেহেদী হাসান সহ আরো বেশ কয়েকজনের বাড়ি। এবং একটি বিষয়, যদি সাত মাস ধরে পলাতক হয়ে থাকে তাহলে যে রায়হানুল কবিরের কথা আপনি বলছেন, রায়হানুল কবির তার মানে রিক্রুটেড হয়েছে আরো আগে বলতে চান আপনি? এলাকাবাসী তাই বলেছে, যে এলাকাবাসী বলেছে যে প্রায় দুবছর থেকে কিন্তু এলাকায় আসেন না রায়হানুল কবির, এবং মেহেদী হাসান আরো আগে থেকেই সেই এলাকায় নিখোঁজ, এলাকায় কম যাতায়াত করেন। এবং একটি বিষয়, রায়হানুল কবির এবং মেহেদী হাসানের ভাবি এবং তার বোনের সাথে আমি কথা বলে যেটি জানতে পেরেছি যে এই মেহেদী হাসান একসময় কিন্তু জামাত এবং ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল, এবং এই মেহেদী হাসান কিন্তু মাস্টার মাইন্ড। আপনাকে একটি তথ্য দিয়ে রাখি যে রংপুর বিভাগে গত 10 মাসে কিন্তু 8টি কিলিং, টার্গেট কিলিং এবং 2টি 4টি বোমা হামলা এবং 2টি ডাকাতির ঘটনা ঘটেছে, এবং পুলিশ এবং গোয়েন্দা সংস্থার যারা কর্মকর্তারা বলছেন যে এটি এই জঙ্গি সংগঠনের কাজ। এবং সেক্ষেত্রে তারা কিন্তু আসতে চাচ্ছিলাম বায়েজিৎ, এই যে মেহেদী হাসানদের মতো আপনার ভাষায় মাস্টার মাইন্ড জঙ্গি বা রায়হানুল কবিরের মতো কর্মী জঙ্গি, রায়হানুল কবিরের মৃত্যু এবং বড় একটি অংশ যেটি পালিয়ে আছে বলছেন আপনি 7 জন, তাতে এই যে লাগাতার হত্যাকাণ্ডগুলো ঘটছিল সেটি কমবে বলে মনে করেন কিনা? আসলে আমি সাংবাদিক হিসেবে যেটি মনে করি, আমি ওই এলাকাতেও গিয়েছি, সাধারণ মানুষ কিন্তু যেটি বলছে যে সচেতন এখন কিন্তু এই জঙ্গিদের যে বিভৎস চিত্র পুরো দেশ জুড়ে, সেই চিত্র কিন্তু অনেকটা অংশে যারা জঙ্গি কার্যক্রমে জড়িত তারাও অনেকটা ভয় ভীত হয়েছেন। এবং বিশেষ করে আমি 7 জন যে জঙ্গি পলাতক আছে ওই এলাকায় তাদের বাড়িতে গিয়েছি, তাদের অভিভাবক এবং এলাকাবাসী যে উদ্বেগ উৎকণ্ঠা এবং যে ধরনের ভয় ভীতির মধ্যে আছে, এবং তাদের সন্তানরা কে কোথায় আছে তারা কিন্তু খোঁজ নেওয়ার চেষ্টা করছেন, এবং অনেকে নিজেরাই প্রশাসনের কাছে বলছেন যে আমার সন্তানের খোঁজ আমি অমুক জায়গায় পেয়েছি, এরকম দুই একটি উদাহরণও রূপা আপনাকে দিতে পারবো। আর একটি বিষয়, জঙ্গি হওয়ার মতো ঘটনা সেই এলাকায়, আপনাকে একটি বিষয় আমি বলতে চাই যে পশুয়া টাঙ্গাইলপাড়া গ্রাম, সেখানে টাঙ্গাইলপাড়া হয়েছে এর কারণ হলো টাঙ্গাইল থেকে কিন্তু বানভাসী মানুষ নদী ভাঙ্গন কবলিত পড়ে তারা সেখানে আশ্রয় নিয়েছে, এবং প্রত্যন্ত এলাকায় যেখানে বিদ্যুতের আলো নেই, যোগাযোগ ব্যবস্থা ভালো নেই, বাড়ির পাশে ঝোপঝাড় জঙ্গল, এবং ওই মসজিদে ট্রেনিং দেওয়া হতো যেখানে যে মসজিদে কিন্তু 2001 সালে শাইখ আব্দুর রহমান এসেছিলেন। এবং এলাকার মানুষের আদর্শিক অবস্থান কি কোনো পরিবর্তন হয়েছে? আসলে এই ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকে কিন্তু এক ধরনের পরিবর্তন শুরু হয়েছে, সেখানে পুলিশ এবং বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে আসলে প্রশাসন পুলিশ, যে ভেতরগত যে আদর্শ যেটি নিয়ে শারীর কবির আপনার কাছে ফিরতে চাই এবং বায়েজিৎ আজকের মতো আপনাকে ধন্যবাদ বিদায় জানাতে চাই। এই এই যে হয়তো তাৎক্ষণিকভাবে একটি ট্রেনিং ক্যাম্প শারীর কবির তুলে দেওয়া সম্ভব বা পুলিশি পাহারায় সেটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব, আসামিদের ধরা সম্ভব যেটি আপনিও বলছিলেন, কিন্তু একেবারে মৌদুদীবাদ তো সমাজ থেকে নির্মূল করা সম্ভব না, এই লড়াই আসলে কিভাবে? না, দুটো বিষয় রূপা, একটা হচ্ছে এই যে বুলবুল একটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন উদীচীর ব্যাপারটা নিয়ে, আমরা গত 2 মাসে এই যে সাম্প্রদায়িক মৌলবাদ সহিংসতার 8টা জেলা আমরা ঘুরেছি, যশোরে গিয়ে আমরা জানলাম, যশোরের সাংবাদিকরা আমাদের বললেন উদীচি হত্যার যে 3 নম্বর তালিকাভুক্ত আসামি তিনি আওয়ামী লীগের একজন স্থানীয় প্রভাবশালী নেতার হাত ধরে আওয়ামী লীগে জয়েন করেছেন। এখন এই যদি জঙ্গিরা যেভাবে, আমরা বলছি 75-এর পর থেকে তো জামাত ইসলামী যারা স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় ছিল বেশিরভাগ সময় তারা প্রশাসনে রন্ধ্রে রন্ধ্রে জামাত জঙ্গিরা প্রবেশ করেছে, আওয়ামী লীগের আমলেও কিন্তু প্রশাসন বা আওয়ামী লীগের ছাত্র ছায়ায় তারা আশ্রয় নিচ্ছে বিভিন্ন জায়গাতে মামলা থেকে বাঁচবার জন্য বা আওয়ামী লীগের মদদিবাদী করার জন্য এগুলো করছে তারা। তো সেইখানে আমাদের ভয়টা হচ্ছে যে জামাত আমরা বন্ধ করব, কিন্তু সারা দেশেই তো ওই যেটা আমি বারবার বলছি মৌলবাদীকরণ, যেটা সমাজ রাজনীতির পাকিস্তানিকরণ বলুন 75-এর পর থেকে যেটা শুরু হয়েছে, এইটাকে আপনি কিভাবে বন্ধ করবেন? আজকে আমি শ্বেতপত্র উত্থাপনের সময় বললাম আমাদের শ্বেতপত্রের রিপোর্ট, আচ্ছা মাদ্রাসায় না হয় একটা মদদিবাদ পড়ানো হচ্ছে, আমাদের সাধারণ কারিকুলাম যেটা জেনারেল কারিকুলাম কিন্ডারগার্টেনে বাচ্চাদের এই বইটা আমরা প্রেজেন্ট করেছি, এরকম বইগুলো আছে কতগুলো কিন্ডারগার্টেনে পড়ানো হয় ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যমে, বাংলা মাধ্যমে আদর্শ লিপি এগুলো পড়ানো হয়,
এই 30 আর 1 এর ভিতর 25 এগুলো পড়ানো হয়। এর মধ্যে কি লেখা থাকছে? আমরা যেমন ছোটবেলায় পড়েছি বর্ণমালা, যেমন অজগ অতি অজগর আসছে তেড়ে, আতে আমটি আমি খাবো পেরে, এই দুছানা ভয় মরে। এখানে কি পড়ানো হচ্ছে? অতে উজু করে পা খাও, আতে আজান শুনতে না জামাতে যাও, ইতি ইসলাম চায় শান্তি, দিগ্গতি ইমান বাড়ায় শক্তি, বলতে বলতে কি বলা হচ্ছে? গতে এসে বলছে গান শোনা ভালো নয়, কোনো কোনো বইতে পেয়েছে গান শোনা হারাম। এটা হচ্ছে মওদুদীবাদ, এটা ওহাবিবাদ। এখন এই বাচ্চাটি কেন সে স্কুলে জাতীয় সঙ্গীত গাইতে চাইবে? তাকে আমরা প্রশ্ন করেছি কেন জাতীয় সঙ্গীত গাও না, বলছে গান গাওয়া হারাম। কেউ কেউ এরকম কথা বলেছে যে ওটা হিন্দুর লেখা, কেউ বলেছে ভারতীয় লেখা, বেশিরভাগ ছাত্ররা বলছে, বেশ ছাত্র বলছে গান গাওয়া হারাম। এখন এইটা কিন্তু ওইখানে মাথার মধ্যে ঢোকাচ্ছেন, এই বইগুলো কিন্তু বাজারে চলছে। আমাদের ইসলামিক ফাউন্ডেশন 2 বছর আগে তদন্ত করে বার করে দিল মাদ্রাসাতে, আলিয়া মাদ্রাসা আমাদের ট্যাক্সের টাকায় চলে যেটা সরকারের নিয়ন্ত্রণে, সেখানে মওদুদীবাদ পড়ানো হয়। বলা হয় ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এগুলো কুফরি মতবাদ, যারা এগুলো বলবে সেটা ইসলাম থেকে হারাম হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। এগুলো মওদুদীর কথা, আমাদের আলিয়া মাদ্রাসায় পড়ানো হচ্ছে। শ্বেতপত্র বের করবার আগে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করলাম যে আপনারা যে সুপারিশ করেছিলেন এগুলো সংশোধন করার, 2 বছরে কতদূর সংশোধন হয়েছে? উনি বললেন যে ইসলামিক ফাউন্ডেশন ডিজি বললেন একটা বাক্য সংশোধন করা হয়নি। কারণটা কি? ওই যে আলিয়া মাদ্রাসার যে বোর্ড যেটা আছে, বলছে চেয়ারম্যান থেকে পিয়ন পর্যন্ত বেশিরভাগ তো জামাতের লোক বসে আছে, তো এখন জামাতের লোক প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে, সেই প্রশাসন দিয়ে আমি জামাত জঙ্গি নির্মূল করব। ফলে আপনি এখন মনে করেন না যে জামাত নিষিদ্ধ হলেই পরে? না না, বিরাট কাজ রয়েছে। নিষিদ্ধ তো একটা ইমিডিয়েট টাস্ক হচ্ছে, নিষিদ্ধ করতে হবে, কিন্তু তাদের যে দর্শন, সমস্ত আমাদের পাঠ্যপুস্তক, আমাদের সংস্কৃতি, সমাজ, সর্বত্র আপনি অভিবাদনের ভাষা দেখুন সব কিভাবে বদলে গেছে। আমি খোদা হাফেজ বলবো না, আমি আল্লাহ হাফেজ বলবো, এটা কোত্থেকে এসছে? সেই ওহাবিবাদ থেকে, সৌদি আরব থেকে এগুলো এসছে, হিজাব এসছে সৌদি আরব থেকে, এগুলো আমাদের দেশে ছিল না। তো এই কালচারটা তো আমি বন্ধ করতে পারছি না, ওহাবি কালচার যেভাবে আমাদের সমাজে গিলে খাচ্ছে, সর্বত্র লড়াইটা করতে হবে। এখন সংস্কৃতির কথা এবং আজকে নানান সভা থেকে আপনারা সে আহ্বানই জানিয়েছেন। শারীর কবির, আপনাকে অনেক ধন্যবাদ আলোচনায় যুক্ত হবার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য জানাবার জন্য। আবার একটা বিরতির পর ফিরছি, থাকুন একাত্তর চ্যানেল।